স্যার শাহ সুফি আলম নুরি আল সুরেশ্বরী নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আজকের এই মহতী সভায় উপস্থিত আমার শুদ্ধ বড় ভাইবৃন্দ আমার স্নেহের ভাই ভাতিজা আশিকিনে আউলিয়া আশিকিনে সুরেশ্বরী আমাদের রুহানিয়াত সন্তান যারা আছেন সকলের প্রতি শ্রদ্ধা সালাম ভক্তি প্রেম স্নেহ ভালোবাসা রেখে আমি আলোচনা শুরু করছি। প্রতি বছরই এই 25শে ফাল্গুন এখান থেকে আমরা আপনাদের সামনে রেখে দুই একটি কথা আলোচনা করি। আত্মাকে তৃপ্ত করার চেষ্টা করি, মানসিক শান্তি খোঁজার চেষ্টা করি। আজকে 21 বছর হয়ে গেল মসজিদ কিবলা বাবা জালাল নুরি রহমতুল্লিল আলাই আমাদের থেকে জাহেরিভাবে পর্দা করেছেন। তিনার নিগাহে কেরামের মধ্যে আমরা এখনো সবাই আছি ইনশাল্লাহ। যতদিন এই ধরায় আমরা থাকব আশা করি যে তার নিগাহে কেরামের মধ্যে তার রহমত দয়ার মধ্যে আমরা বাকিটুকু জীবন কাটিয়ে যেতে পারব। তার স্মৃতিচারণ আমি সবসময় বলে এসেছি যে স্মৃতিচারণ সারা জীবনই আমাদের ছিল স্মৃতি। সারা জীবনের কাহিনীকেই যদি তুলে ধরি সমস্তই স্মৃতি, আমরাই তার স্মৃতি, আমি তার স্মৃতি, এটা আমরা আপনারা সবাই জানেন। তার তরিকতের প্রতি অবদানের কথা যদি বিশ্লেষণ করি, ব্যাখ্যা করতে যাই, ব্যাখ্যা করে শেষ করার মতো নয়। আজকে দরবার শরীফের যতটুকু উন্নয়ন বা যেটুকুই আমরা ভাইয়েরা তার ভারতী যারা এ পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, এই অবদানটুকু আমি মনে করি বাবা জালাল নুরি কিবলা কাবার জাগতিক জগতে আমরা প্রত্যেকেই আমাদের সন্তানকে সন্তানদেরকে চেষ্টা করি পিতার পথ অনুসরণ করার জন্য। নাকি যে ব্যবসা করেন সে চেষ্টা করেন যে আমার ব্যবসা তাড়াতাড়ি আমার ছেলে উপযুক্ত হোক, ব্যবসাটা ধরুক, আমার হাল ধরুক। এই কথাটা বলতে চেয়েছি যে বাবা জালাল নুরি আমাদেরকে যে এই তরিকতের পথে উৎসাহিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, সেরকম নয়। আমার জানা মতে, জানি না, আমরা তার আদর্শে আদর্শিত হয়ে সত্যকে চিনার চেষ্টা করেছি এবং সেই পথকে বেছে নিয়েছি যে মুক্তির একই পথ অলিয়া উলিয়ার তরিকত। আমরা একটা স্লোগান দিই, আপনারা জানেন, এই পৃথিবীতে আমরা যারা আছি কিছু সময়ের জন্য, ক্ষণস্থায়ী, দীর্ঘদিন আমরা এই পৃথিবীতে থাকব না, আমাদের জীবনেরও প্রায় বাতি নিভুনুভু পর্যায়ে চলে আসছি, দিনে দিনে আমরা শেষ নিঃশ্বাসের দিকে, শেষ দিনের দিকে এগিয়ে যাচ্ছি,
প্রত্যেকটা মুহূর্ত আমরা খাটো হয়ে যাচ্ছি, মানে আমার জীবন থেকে সময় চলে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি বাহাদুরি তাকাব্বরি সমস্ত কিছুই আমাদের ছেড়ে যেতে হবে, কিছুই আমাদের সাথে থাকবে না, শুধু পরকালে মোর্শেদ ধন ব্যতীত এই ভাবটুকু অন্তত, অর্থাৎ এই বুঝের জ্ঞানটুকু অন্তত বাবা জালাল নুরি আমাদেরকে ফায়েজ দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করেছেন, যে জন্য আমরা সবাই বাবা সুরেশ্বরীর এই তরিকত নিয়ে আসি, নয়তো জগতের ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড নিয়ে থাকতে পারতাম, আমরা ছিলাম এক সময় আছি এখনো, সেটাই প্রধান নয়, প্রধান এই তরিকতের পথ, নিজে সত্যকে জানা আরেকজনকে সত্য সুপথকে চিনানো। আজকে দেখেন সারা বিশ্বে মহান আউলিয়ায়ে কেরাম যারা আছেন তাদের সকলের অস্তিত্ব বর্তমান, কিন্তু এই আউলিয়ায়ে কেরামরা যখন পৃথিবীতে ছিলেন তাদের যারা বিরোধিতা করতেন তাদের আজকে কোনো অস্তিত্বই নাই, কেউ তাদের চিনে না। আমি একটু খুলে বলি, বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লিল আলাই যখন পৃথিবীতে ছিলেন, হজরত খাজা গরিব নওয়াজ মাইনউদ্দিন চিস্তি রহমতুল্লিল আলাই যখন ছিলেন, শেখ ফরিদ আউলিয়া যখন ছিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ছিলেন, দাতা গঞ্জেবক্স যখন ছিলেন, সকল মহান আউলিয়াদের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে তাদের কাফের ফতুয়া এবং তাদেরকে সমাজচ্যুত করতে চেষ্টা করে নাই এরকম একজন আউলিয়াও ছিলেন না। ছিলেন, আরও কাছে চলে আসি, পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল, ভারতের মির্জা গালিব, আমাদের কাজী নজরুল, রবীন্দ্রনাথ সাহেবের কথা বাদই দিলাম, এদের কাফের কোন মৌলানারা বলে নাই, কে তাদের কাফের খেতাব দেয় নাই। এখনও ইউটিউবে যদি দেখতে যান দেখবেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জেপে যেজন সেই তো দোজাহানের ধ্বনি, এ কবি সিরাজুল ইসলাম, হ্যাঁ বাবা জালাল নুরি কেবলার মুড়ি ছিলেন উনার লেখা এটা, এই গানকে পর্যন্ত এবং জাতীয় সঙ্গীতকে পর্যন্ত সেরে কি বলে এক শ্রেণীর আলেমরা, তাদের কাফের বলছে আমরা জানি, আপনারাও জানেন, নজরুল ইসলাম সহ যারা জাতীয় কবি ছিলেন তারা ছিলেন বাধা বিপত্তির ঊর্ধ্বে, মুক্ত বিহঙ্গের মতো তাদের মন মানসিকতা, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানব ধর্ম সর্বোচ্চ ধর্ম হিসাবে তারা নিজেরা মনে করতেন এই মহান কবিরা, তাদের কাফের খেতাব দিয়েছে কারা, আজকে সেই মৌলানাদের, সেই আমলের মৌলানাদের বা সেই আমলের সমাজপতিদের সভাপতিদের নাম আমরা জানি, আপনারা জানেন, জানেন জানেন না, কিন্তু কাজী নজরুল ইসলামের নাম জানেন, আল্লামা ইকবালের নাম জানেন। একটা কথা আছে যে এই জগতে যে বাদশা সে মৃত্যুর পরেও বাদশাহিতে থাকে, আল্লাহ যাকে এই জগতে সম্মান দিয়েছেন মৃত্যুর পরেও তার শান সেরকম থাকে। কীরকম আপনারা দেখবেন, শাহবাগে যদি যান 5 বিঘা জায়গার উপর কাজী নজরুল ইসলামের সমাধি, সেখানে যে কেউ ঢুকতেও পারে না, এখনও সন্ধ্যার পর হয়ে গেলে আপনি ঢুকতে পারেন না। আল্লামা ইকবালের কবরে যান, মাজারে যান, মহান অলিয়া উলিয়াদের কথা তো বাদই দিলাম, তারা বাদশাহী হালে মৃত্যুর পরেও জাতীয় এবং রাষ্ট্রীয় শো সম্মাননা নিয়ে বেঁচে আছে, নাকি ভুল বললাম? তাদের যারা কাফের বলেছে, আজকে যেই মহান আউলিয়াদের কথা বলছি তাদের দরবারে দিনে 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 লোকজন বাড়তেই আছে, কোনোদিন কি কমেছে? যারা তাদের কাফের খেতাব দিছে বেসরা বেতরিকত বলেছে তাদের একটা সমাজের শরীয়তের মৌলানাদের নামও জানি না, জানি জানি কি কেউ, অথচ সেই মহান ব্যক্তিদের
মহান আউলিয়াদের নাম এই পৃথিবীর বুকে থেকে গেছে, আছে এবং থাকবে। কেন? তাদের সেই কর্মের জন্য। প্যারে হাজিরিন, আমি বাবা জালাল নুরির কথা বলতেছিলাম, তার আদর্শে যে কথা বলছিলাম যে আমাদেরকে উৎসাহিত করে এই পথে কখনোই উনি ডাকেন নাই। আর এটা ডাকারও বিষয় না যে কাটি মোর্শেদ, যে আউলিয়া ওলি, সে কখনো সন্তান এবং মুরিদের মধ্যে পার্থক্য দেখেন না। যেই জিনিসটা আমরা সব সময় বাবা জালাল নুরির মধ্যে দেখছি, আমরা যদিও তার রুহানিয়াত সন্তান ছিলাম, সারা জীবনই সে মুরিদান ভক্তদের নিয়ে কাটাইছেন। ঘড়ির কাঁটা ধরে যদি ধরেন যে কয় মিনিট বাবা আলম নুরি আপনি সময় পেয়েছেন, খুব বেশি সময় না। দেখছি আমার বাবাকে, আব্বাকে দেখছি, এখন যা যে তার রওজা, এই রওজা শরীফ ছিল তার আস্তানা, দেখতাম আস্তানা শুয়ে আছেন, বসে আছেন, লোকজন তার সামনেই আছে। কখনো পিতার সাথে পুত্র হিসাবে দশ মিনিট একান্তে কথা বলার সুযোগই থাকতো না। কি আমাদের একান্ত কথা ছিল, আমার কি একান্ত কথা ছিল, কিছুই না। অর্থাৎ মুরিদান ভাইরা আছেন, তাদের সামনে আব্বার কাছে একশো টাকা চাবো, দুশো টাকা চাবো, সে দেয় কি না দেয় বা কি বলে, এই সুযোগটুকু পাইতাম না, এই সুযোগের জন্য ঘুরতাম। আয়সা দেখতাম লোকজন পরিবেষ্টিত, বাসায় গেছেন হয়তো খাওয়া দাওয়া করছেন, খাওয়ার টেবিলে একসাথে খাওয়া দাওয়া করছি, খাওয়ার পরে সা উনি রেস্টে নিছেন, রেস্টে কথা বলি নাই। আমি যে কথাটা বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন, যে আমি ছোট্ট শিশু, তার সবচেয়ে ছোট সন্তান, আমি তার কাছে পঞ্চাশ একশো টাকা চাওয়ার মতো সময়টুকু পেতাম না, দেখতাম সর্বদাই ভক্ত মরিদানদের নিয়ে আসেন। উনি আমাদের আহ্বান করেন নাই যে তোমরা বাপদাদার পথে থাকো, তরিকত করো, ব্যবসা বাণিজ্য করো না, তা না। যখন নিজে বুঝতে পারলাম, যখন তার আদর্শে আদর্শিত হলাম, দেখলাম যে জগৎ থেকে বিদায় নেওয়ার আগে সবচেয়ে উত্তম পথ অলিয়া উলিয়ার তরিকত। যে এই পৃথিবী থাকবে না, কেউ থাকবে না, শুধু স্মৃতি থেকে যাবে। দার্শনিক আলেকজান্ডার মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন, গ্রিক বীর, উনি বিশ্বের অধিকাংশ জায়গা জয় করেছেন, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন নিশ্চয়ই জেনে থাকবেন। উনি মোর্শেদ ভক্ত ছিলেন, উনি যখন বুঝতে পারলেন যে আমার এই সমস্ত রাজ্য জয় বাদশাহী এগুলি কিছুই থাকবে না, আমার শূন্য হাতে, খালি গায়ে, শূন্য হাতে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে, তখন তিনি ওসিয়ত করলেন যে আমার মৃত্যুর পরে যখন আমাকে খাটিয়ায় করে জানাজা তোমরা নিয়ে যাবা, আমার দক্ষিণ হস্ত অর্থাৎ ডাইন হাত কাফনের থেকে এমনি বাই করে রেখো। মন্ত্রীবর্গ এবং যারা ছিলেন তারা জিজ্ঞাসা করলেন যে হুজুর, এর কি অর্থ, এটা তো শরীয়তের খেলাফ, এই নিয়ম তো নয়। তখন বলেছিলেন যে এটার অর্থ হলো এই যে সারা বিশ্বের মানব মানুষরা দেখুক যে মহাবীর আলেকজান্ডার আজকে তার শেষ যাত্রায় শূন্য হাতে, খালি চরণে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছে। কোনো বাদশাহী, রাজত্ব, তাকাব্বরী, মাতাব্বরী তার সাথে কিন্তু যাচ্ছে না। এই এই দৃশ্য দেখে আগামী দিনের মানুষের মধ্যে সেই জ্ঞান আসুক যে তারা বুঝতে পারে এই পৃথিবী ক্ষণস্থায়ী, পৃথিবীর মাতাব্বরি, বাহাদুরি, অর্থকরি, টাকা, এগুলি সাথে কারো যাবে না বেশি সময়ের না, শুধু যাবে আমার ইতিহাস, আমার আদর্শ। যেন মানুষ এটা বুঝতে পারে, তোমরা আমাকে সেইভাবে দাফনে নিয়ে যেও। প্যারে হাজিরিন, তো সেই জন্যই বললাম যে মহান আউলিয়া যারা, তিনারা এই কথাকে উপলব্ধি করেছেন, নিজের জীবনে বাস্তবায়িত করেছেন এবং তার ভক্ত মুরিদান অনুসারীদের মধ্যে সে কথা প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছেন।
প্রতিষ্ঠিত করতে পেরেছি কি পারি নাই সেটা আমরাই আপনি ভালো করে জানেন। আজও আমি আহ্বান করি যে এই পৃথিবী ছোট হয়ে আসছে, আমরা বেশি দিন নাই, জাহিরি সরাই শুধু এবাদত বন্দেগী নয়, বালকে সেটাই হচ্ছে কম এবাদতের জায়গা এবং এবাদত পূর্ণ না হওয়ার একটা বিষয় থেকে যায়। শরীয়ত তরিকত হকিকত মারেফত সমস্ত কিছু নিয়েই একটা মানুষের জীবনকে চালিত করতে হয়, আর যার মধ্যে এই তরিকত নাই, আধ্যাত্মিকতা নাই, সে হচ্ছে একটা জিন্দা লাশ, তার অন্তর থাকে মৃত, কলব থাকে মৃত। কিসের নামাজ রোজা? যেখানে নামাজে গেলে তার জগতের কথা ভুলে না। সবচেয়ে আগে বুঝতে হবে যে আমার কত রাকাত চলছে, কয় কোন সূরার পরে আমি কোন সূরা পড়তেছি, এই কথা যতক্ষণ পর্যন্ত মনে আছে, আমি নয় কোনো মহান ব্যক্তি বলেছেন, ততক্ষণ পর্যন্ত তার নামাজই হয় নাই। এই জন্য যে তুমি কত রাকাতে আসো তোমার সেই কথা মনে আছে, যে নামাজই তার মনে থাকার কথা নয়। আল্লাহ বলছেন যে তোমরা এমনভাবে ইবাদত করো যেন তোমরা আমাকে প্রত্যক্ষ করছো। আন্তাবুদুল্লাহ কা আন্নাহা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইরাকা। কোরআনের আয়াতটা হয়েছে এই যে এরকমভাবে ইবাদত করো যেন আমাকে প্রত্যক্ষ করছো, অর্থাৎ যখন আমরা নামাজে দাঁড়ালাম আমরা আল্লাহকে সামনে দেখতে পাচ্ছি। কোরআনে আল্লাহ এই কথা বলছেন। সুতরাং সেই নামাজ, সেই সালাত নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই তার জন্য প্রকৃত ইবাদত হবে। ওয়াকতিয়া নামাজ শুধু পড়লেই হবে না, সেই পর্যায়ে মনকে নিতে হবে, পড়তে হবে না সেটা না, পড়তে অবশ্যই হবে, সারা জীবন শুধু পড়েই গেলাম, মনকে ঠিক করতে পারলাম না, অন্তরকে ঠিক করতে পারলাম না, অন্তরের থেকে শয়তানকে সরাতে পারলাম না, আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহকে সামনে দেখতে পেলাম না, আমি বলেছি সেই কথা। এই জন্য বাবা জালাল নুরি বলেছেন, ভক্তের কোরআন বটে এই গঞ্জে নূর, কেবলা কাবা সুরেশ্বরীর কিতাবগুলি যদি আমরা পড়াশোনা করি, অনুসরণ করি, তাইলে আমরা অনেকটা তরিকতের পথে অগ্রসর হতে পারবো। সবচেয়ে বড় কথা যে অন্তর বিমল হয়ে যাবে, অর্থাৎ অন্তর কলব পরিষ্কার হতে থাকবে, কলব পরিষ্কার হয়ে যাবে। যার কলব পরিষ্কার হয়ে যায় তার জন্য জগৎ আলোকিত হয়ে যায়, আর সেই কলবকে পরিষ্কার করার জন্যই মুর্শিদের নির্ধারিত পথ। আল্লাহর জিকিরে মানুষের কলবকে, অন্তরকে পরিষ্কার করে। লিকুল্লি সাইকেলাতুন অসাইকেলাতুন কালবি জিক্রুল্লাহ। একটা লোহাকে পরিষ্কার করার জন্য যেমন রেতের দরকার, তেমন অন্তরকে পরিষ্কার করার জন্য কলবি জিকিরের দরকার। আর সেই কলবি জিকিরই শিখান মোর্শেদ, যে জন্য মোর্শেদের তরিকত ব্যতীত মুক্তির কোনো উপায় নাই। আমি আশা করব যে আপনারা আমরা এই পথগুলি বা বুঝে জেনে ইবাদত করব এবং সেই পথকে শক্ত করে ধরব। আজকে বাবা জালাল নুরির 21তম মিসালে হক প্রাপ্তির দিন, সবাই সবাইকে দোয়া করি এবং আপনারা সবাই সুন্দরভাবে যার যার দেশে আবার পৌঁছে যান। আগামীতে আবার ইনশাল্লাহ যদি আমাদেরকে মোর্শেদেই ধরায় রাখেন, এই সময় এইখানে আবার এখানে দেখা হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।